গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই নিশ্চয় খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখন বাজে 10টা, তো এখন থেকে ভ্লগটা শুরু করলাম। তো দেখো এখন আমি বেগুন ভাজছি, আর আজকে বেগুন ভাজা দিয়ে রুটি হবে। তো আটাটাও মেখে রেখেছি, এই দেখো, আর বেগুন ভাজাটা হচ্ছে। আর এদিকে দেখো অভিশ্রুতির একটা ঘর ছিল, তো ঘরটা সকালে খেলতে খেলতে ভেঙে ফেলেছে। তো অভিষেক এখন বসে বসে ওই কয়েন আর কি, তো কয়েনগুলো সব গুনছে। তো এটার মধ্যে ওই 1 টাকা 2 টাকার কয়েনে বেশি, তো এগুলো অভিষেক সব গুনে গুনে রাখছে। সকাল সকাল উঠে এটা নিয়েই খেলা শুরু করেছিল। ওই খেলতে খেলতে বাচ্চারা যা হয় ভেঙে গেছে। তো আরেকটা আছে এই দেখো, এটাও মানে প্রায় ভর্তি হয়ে গেছে, অনেক ভারী, হাত দিয়ে ওঠানো যায় না, দেখো এত ভারী হয়েছে। আর এই দেখো আমি ওকে এখন রুটি আলু ভাজা হয়ে গেছে, তো রুটি আলু ভাজা খাওয়াচ্ছি। আর ও দেখো জেলি কিনে এনেছে, পার্কের এখানে গেছিলো ওখান থেকে। তো এখন রান্না করব, চান টান সব শেষ। এই দেখো গাজর, আলু, মিষ্টি কুমড়ো, বিনস কেটে নিয়েছি, এগুলো সব একসাথে করে ভাজা করবো। এই যে ফুলকপিও আছে অল্প, ফুলকপিও দিয়েছি। আর এটা দেখো সিমের বিচি, এটা বাড়িতে ছিল অনেক দিন আগে, তো এটাকে ভিজিয়ে রেখেছি জলে। আর এদিকে আমার ডাল হয়ে গেছে দেখো, আর ভাতও বসিয়েছি, ভাত এখনও হয়নি। আর বাবা দেখো বাজার করে এনেছে আজকে অনেক সবজি, দেখেছো? তো দেখো আজকে অভিশ্রুতির ঘর ভাঙ্গা হচ্ছে, এত বড় ঘরটা 2 বছর হয়েছে, জন্মদিনের আগে ভাঙ্গা হচ্ছে ওর ঘর, কত থাকে কি জানি। ও পড়ছে, ও জানলে বাবা উৎপাত শুরু হয়ে যাবে। এটা টিনের কোটো, সিটি সেন্টার থেকে কিনে এনেছিলাম। ওইদিকে টেবিলেই পড়ো, চলো। সকালে একটা ভাঙা হয়েছিল, এখন একটা সকালে একটা অভিশ্রুতি নিজেই এটা কিনতে ভেঙে দিয়েছিল, আর এটা নিজে ভাঙলো, আরো বড় করো না, এই ঝঙ্কার পড়ে গেছে টাকায় দেখো। জল টল পড়েছে মনে হয় টাকার মধ্যে, ঝঙ্কার দুই বছরের শেষ, খতম। আর হে জল জমকা পড়েছে, এটা তো আমার মনে হয় জল টল ফালাইছে লেগাই। মায়ের দিকে দেখো না, হে সুতি দেখে যা, দেখে যা। গর্ত দেখো, এটি দেখোস না, এটি দেখোস না, এগুলো কাকে দেবে, মাম্মিকে না পাপাকে? কাউকে দেবে না, এই ঝঙ্কার পরে দেখ টাকা গুলো দেখ, না না জল পড়ছে মনে হয়, ওইখানে রাখছে না তাই কম। নীলপাল স্টেনলেস লাগাইয়া তুমি দেখিয়ে দাও। আর আমি এদিকে দেখো লিস্ট বানাচ্ছি জন্মদিনের, এখনো গণনা চলছে, এদিকে লিস্ট চলছে বানানো। টাকা হয়েছে গণনা, হ্যাঁ 1000 টাকা হয়েছে এখন পর্যন্ত, বাকি এখনো গণনা চলছে। বাবা, ও বাবা,
পাচ্ছো? 10 টাকা নাকি 5 টাকা? 10 টাকা 5 টাকাই দুটোই। আর মাম্মি তুমি কি টাকা জমা করছো? 5 টাকা। ও 5 টাকা দেখি। গোল্ডেন 5 টাকা আর সিলভার 5 টাকা। নড়াবে না, নড়ালে কিন্তু বাজে হয়। ঠিক আছে মাম্মি, হয়ে গেছে আমার ভিডিও। তাহলে আমি এই লালটা চিপ দিয়েছি। গনা হয়ে গেছে, দশ টাকার কয়েন, ৯০০ টাকা মানে কাগজে বেঁধে বেঁধে রাখছে। এটাতে দেখো অভিশ্রুতির, এগুলো তো সব নোটে। এটা আমি দেখিয়েছিলাম, রাখিতে গিফট পেয়েছিল পিগি ব্যাংকটা, তো এটার মধ্যে নোট ঢুকানো যায়, থালাও ছিল, তো এটার মধ্যে সব নোট। এখন তো অভিষেক গুনছে, খুলে বলছে সবগুলো যখন খোলা হয়েছে এটাও গুনে দেখি কত আছে। তো এই টাকা গুনতে গুনতেই টাকার পাহাড় দেখতে দেখতে দেখো এসছে ক্যাটারিংয়ের লোক। ওই কাকুকে বলেছিলাম ক্যাটারিংয়ের লোক যদি চেনা থাকে বলতে, তো কাকু এখন নিয়ে এসছে। তো অভিষেক দেখো বসে বসে কথা বলছে। আমাদের এদিকে রে বেশি দূরের না, সামনের কাছাকাছি রে, মানে দমদমে আজ ঠিক হয়ে যায় তো ভালোই। ক্যাটারিংয়ে একটা একটা করেই তো মানে সারতে হবে কাজগুলো। আর জন্মদিন তো 2 তারিখে, আর এটা ওদের হলো কার্ড, মানে ক্যাটারিংয়ের লোকটার কার্ড দিয়েছে। আর পেছনে দেখো বিউটিশিয়ানের কার্ডও দিয়েছে, বলছে দরকার পড়লে এখানেও ফোন করবেন, মেকআপ টেকআপ করিয়ে দেবে। তো যাই হোক, ওদের সাথে কথাবার্তা বলে অভিষেক মানে ওরা চলে যাচ্ছে এখন, তারপর আবার হিসাবটা করতে বসতে হবে। কত টাকা হয়েছে? 7,000 টাকা হয়েছে। আর ওর বাবার টি শার্ট পরেছে, দেখো দেখো। তো 7,000 টাকা হয়েছে, 7,300 কত টাকা। তো আর তখন এসে পড়েছিল ক্যাটারিং এর লোক, তাই আর কন্টিনিউ করতে পারিনি, আর কাজ ছিল, হিসাব টিসাব করছিলাম। আর লোকের হিসাব হয়ে গেছে, সব মেনুও ঠিক হয়ে গেছে, সব ঠিক। এখন শুধু ডেকোরেশনের লোক আর অভিশ্রুতির জামা কেক বাকি না, আর সেলিব্রেশন বার্থডে, এটা তো বাকি আছে, 8 তারিখে হবে। তো ঠিক আছে, মেনু ঠিক হয়ে গেছে, ঘরও ঠিক হয়ে গেছে, আর কি বলে সেলিব্রেট, মেনু ঘর আর লিস্ট, নিমন্ত্রণের লিস্টও রেডি। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরের ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট টু টাটা।